মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুনী মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীদশী তিথিতে পালন করা হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকেন। সর্বতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করেন, রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়া হয়। ব্রতের দিন তারা উপবাসী থাকেন। তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিত প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয় এবং নম শিবাই মহামন্ত্র জপ করা হয়। এদিন রাত্রি জাগরণ করা হয় এবং শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয়। ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পুজো চলে। তান্ত্রিকেরও এদিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করেন। মহাশিবরাত্রি সাধারণত ইংরেজি মাসে ফেব্রুয়ারিতে বা মার্চে অনুষ্ঠিত হয়। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি এবং মহাপ্রলয়ের মহাতাণ্ডবে নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব এবং পার্বতী বিবাহ হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব এবং শক্তি তথা পুরুষ এবং আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রি শিব তার প্রতীকলিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ এবং মুক্তির পথ দিয়েছিলেন। মহাশিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গে পুজো হচ্ছে। সারা দেশের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী তথা 71 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ক্রীড়া শাখার সভাপতি বিঘিসাবের উদ্যোগে আয়োজিত হল মহাশিবরাত্রি পুজো। বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা তৃণমূল কংগ্রেস পোর্টসেলের সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মহাশিবরাত্রি পুজো আয়োজিত হয়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই শিবরাত্রি পুজো উপলক্ষে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন 71 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া সিং, ব্লক সভাপতি বাবলু সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নিমন্ত্রণ করে ভিকি যে কাজ করে সব কাজে আমি থাকি। ভিকির কাজকে আমার ভালো লাগে, তার কারণটা ছোট ভাইয়ের মতো আমি অনেক ছোটবেলা থেকে ওকে চিনি। ইভেন ও যেভাবে কাজ করছে, ও 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল পোর্টসেলের প্রেসিডেন্ট হিসেবে সুন্দর কাজ করছে এবং সেই কাজে আমি আনন্দিত। ইভেন এখানের এলাকার প্রতিটি পল্লীবাসীকে নিয়েও কাজ করে। আজকে পণ্ডিতজি আছে, আজকে রানাদা আছে, আজকে ডান্দিকে আমার বক্সিনের সঞ্জয় প্রসাদ আছে, গৌতম তামাং আছে, আমার ছোটো ভাই আছে এবং আমার চিন্ময় চ্যাটার্জি আছে। সবাইকে নিয়ে একত্রিত করে কাজ করি, দাদা আছেন, সকলকে একত্রিত করে আমরা যে কাজ করি, আমি মনে করি ভিকি আরও সুন্দর কাজ করুক। যে কাজের পাশে আমি সন্দীপ রঞ্জন বক্সি বাবাই থেকে শুরু করে আমরা সবাই পাশে আছি। আজকের দিনে একটাই চাইবো, দিদি দিদি প্রধানমন্ত্রী হোক, তার জন্য আমরা আশীর্বাদ চাই। দেখুন আজকে শিবরাত্রি, দেবাদিদেব মহাদেব তার আজকে পুজো। এটা প্রথমবার না, প্রত্যেকবারই আমরা শিবরাত্রির দিনে আমরা অনুষ্ঠান করি এবং মহারুদ্র অভিষেক এবং ভোগ বিতরণের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানটা চালু হয়। এটা দীর্ঘ প্রচুর বছর থেকে এই দিনটাকে আমরা পালন করে আসছি। সবাইকে বলবো আমাদের এই কলকাতা পুলিশ হসপিটাল যে 100 বছরের থেকেও পুরনো মন্দির, এখানে এসে পুজো করুন। ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে সেটা আপনারা চাইতে পারেন, আমাদের মন্দিরে আসুন, ভোগ খান এবং আমাদের এই অনুষ্ঠানটাকে অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করে তুলুন। দেখুন বাবার উপরে তো কেউ না, করোনা এসেছিল চলে গেছে, এখন আবার অনেকটাই কমে গেছে, সেই জন্য এই পুজো আচ্ছা আচ্ছা করাটা কি মানুষের মঙ্গলের কামনার জন্য আমরা পুজো আচ্ছা করি। উনি যেদিন চাইবেন এই করোনা পৃথিবী থেকে একদম নির্মূল হয়ে যাবে, আমরা আবার মাস্ক ছাড়াই ঘুরবো, স্যানিটাইজারও ইউজ করতে পারবো না, একের ওপর সঙ্গে আমরা গলাও মিলতে পারবো, হাতও মেলাতে পারবো, সব বাবার ওপরেই আছে। বাবা ঠিক এইগুলোকে পৃথিবী থেকে নির্মূল করে দেবে। এবং যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদেরকে এবং আমাদের পৃথিবীর মধ্যে যারা আমাদের কমিটি রয়েছে তাদেরকে বলবো দুপক্ষকে ডেকে কথা বলে, এই যুদ্ধ আমরা চাই না, আমরা সবসময় শান্তি চাই, বাংলার লোক সবসময় শান্তি চায়। বাংলা কবিগুরুর জমি, বিদ্যাসাগরের জমি, বিবেকানন্দর জমি, তো আমরা বাংলা লোক হিসাবে আমরা সবসময় চাই কি যুদ্ধ না, শান্তি, সবসময় আমরা শান্তি চাই। দিদিও যখন বাম আমলকে আমরা সরিয়ে 35 বছরের রাজত্বকে সরিয়ে যখন এসেছিলাম,
বাজনাটা বাজিয়েছিল। আমরা সবসময় শান্তিপ্রিয় লোক, বাঙালিরা সবসময় শান্তিপ্রিয় লোক, আমরা সবসময় শান্তির প্রতীক, আমরা